আজকে টপিকটা হচ্ছে যে যৌতুক প্রথা। তো আমরা জানি যে আমাদের যে সামাজিক সমস্যাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যৌতুক। তো আজকে ক্লাসে আমরা যৌতুক কি এটা জানব এবং বাংলাদেশে যৌতুকের কারণ এবং যৌতুক মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব যৌতুক কি আসলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো তোমরা কিন্তু সবাই জানো তাই না যে যৌতুক আমরা সবাই দেখছি যে এটা একটা যৌতুক প্রথাটা পণ প্রথা নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে? তো এই পণ প্রথা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে যে বরপণ এবং কন্যাপণ। তো বরপক্ষকে প্রদত্ত যে যৌতুকটা সেটা হচ্ছে যে বরপণ এবং পক্ষান্তরে কন্যাপক্ষকে যে যৌতুক দেওয়া হয় সেটা হচ্ছে কন্যাপণ। তো আমাদের দেশে কিন্তু যৌতুক বলতে প্রধানত বরপণকেই বোঝে, অর্থাৎ বিয়ের সময় শুধুমাত্র ছেলেদেরকে বা বরকে আসলে এই পণটা দেয়া হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা, এটা অবশ্যই একটা প্রথা, আমাদের সামাজিক কিন্তু একটা প্রথা এটা, তবে এটা অবশ্যই কুপ্রথা যা কন্যা পাত্রস্থ করার সময় পণে এবং বরপক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা দানের জন্য কন্যাপক্ষকে বাধ্য করা হয়। অর্থাৎ প্রথাটাই হচ্ছে এমন যেখানে যে যখন হচ্ছে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার আগে আসলে এই কন্যাপক্ষ এবং বরপক্ষের মধ্যে কী হয়, একটা দর কষাকষির মাধ্যমে বরকে কি করতে হবে, নগদ অর্থ হতে পারে অথবা দ্রব্য সামগ্রী হতে পারে, অনেক সময় টিভি, ফ্রিজ বা এ ধরনের যে দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা দানের জন্য হয়তো তার এটার জন্য টাকা লাগবে সেটা দিতে হবে। তো এইভাবে আর কি অন্য কোনো আর্থিক সুবিধা দানের জন্য আসলে কন্যাপক্ষকে বাধ্য করা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা বাধ্য করেই কিন্তু নেওয়া হচ্ছে। তো এই ধরনের একটা কুপ্রথাই হচ্ছে যৌতুক। আমরা কিন্তু সবাই ভালো করে জানি যে যৌতুকটা কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার একটা কুপ্রথা যেটা কন্যা পাত্রস্থ করার সময় কনে এবং বরপক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে কি করা হয়, বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্য সামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা দানের জন্য আসলে কন্যাপক্ষকে বাধ্য করা হয়। একটা প্রামাণ্য সংজ্ঞা দেখো, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এখানে বলা হচ্ছে যে যৌতুক হচ্ছে বিয়ের সময় যে সম্পদ বা সম্পত্তি কন্যা নিয়ে আসে বা তাকে দেয়া হয় বা বিয়েতে প্রাপ্ত স্ত্রী ধন, অর্থাৎ বিয়ের সময় যে সম্পদ আসলে কন্যা নিয়ে আসে, অর্থাৎ মেয়েটা নিয়ে আসে তার বাবার বাসার বাড়ি থেকে, অথবা বিয়েতে যদি যে সম্পদগুলো প্রাপ্ত হয় সেটা, তো এই সব কিছুই কিন্তু যৌতুক হিসেবে গণ্য হবে। তো যৌতুকের কিন্তু আর একটা ভালো সংজ্ঞা আছে, এটা হচ্ছে 1980 সালে যে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন আছে সেই আইনে কিন্তু যৌতুকের একটা সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞাটা আমার স্লাইডে নিয়ে আমি তোমাদের বলছি যে বিবাহে এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে অথবা বিবাহের কোনো এক পক্ষের পিতামাতা কর্তৃক অন্য যে কোনো বা অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক অপর পক্ষকে বা অপর কোনো ব্যক্তিকে বিবাহকালে বা বিবাহের পূর্বে বা পরে যে কোনো সময়ে উক্ত পক্ষগণের বিবাহের পণ হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদান করতে সম্মত যে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানতকেই হচ্ছে গিয়ে যৌতুক বলে। তাহলে এখানে বলা হচ্ছে যে
1980 সালে যে যৌথ নিরোধায়ন আছে সেখানে কিন্তু শুধুমাত্র যে কন্যারা যখন বরপক্ষকে দেয় সেটাই শুধু হচ্ছে গিয়ে যৌতুক নয়, বরপক্ষ যদি কন্যা পক্ষকে দেয় সেটাও কিন্তু যৌতুক বলছে, যে বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে, পক্ষ তো দুটাই, বরপক্ষ কনে পক্ষ, চলো যে কোনো এক পক্ষ যদি অপর পক্ষকে বা বা এক পক্ষের পিতামাতা কর্তৃক অপর পক্ষকে কি করা হয়, যে বিবাহের কালে অর্থাৎ বিয়ের সময় বা বিয়ের আগে বা বিয়ের পরেও, অনেক সময় যৌতুকে কি হয় যে বিয়ের পরেও কিন্তু এই যৌতুক চাইতে পারে কেউ, তো বিয়ের পরে যে কোনো সময় আসলে ওই পক্ষগুলো উক্ত পক্ষগণের বিবাহের পণ হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত যে সম্পত্তি বা মূল্যবান জামানত সেটা কি আসলে বলা হচ্ছে যৌতুক। সহজ কথায় যে বিয়ের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে বিয়ের সময় বা বিয়ের পূর্বে বা পরে যে কোনো সময়ে যে সম্পত্তি বা মূল্যবান জামানত দেয় সেটাই হচ্ছে আসলে যৌতুক। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যৌতুকটা কি। যৌতুক হচ্ছে একটা সামাজিক কুপ্রথা। তো বাংলাদেশে যৌতুকের কারণ, তাহলে বাংলাদেশ যৌতুকের কারণগুলো কি? আসলে যৌতুক প্রথার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে দরিদ্রতা বা আর্থিক অসচ্ছলতা। যে আর্থিক সচ্ছলতার জন্য আসলে স্বচ্ছতা আদায় আশায় আসলে অনেকে এই যৌতুকটা গ্রহণ করে থাকে। আবার অনেকে কি করছে যে যৌতুকের টাকা নিয়ে যে বিয়ের যে খরচগুলো আছে সেগুলো মিটিয়ে থাকে, অর্থাৎ দরিদ্র মানুষের মধ্যে আসলে এই যৌতুকের প্রবণতাটা হচ্ছে তুলনামূলক বেশি। যে তারা কি করে যে তাদের যে সমস্যা দারিদ্র বা তাদের যে আর্থিক অসচ্ছলতা এটা তারা কি করে যে যৌতুক গ্রহণের মাধ্যমেই তারা কিছুটা নিবৃত্ত করতে চায়। যে বিয়ের সময় যদি আমি যৌতুক গ্রহণ করি তাহলে কি হবে যে তার একটু আর্থিক সচ্ছলতা আসবে, অর্থাৎ দারিদ্র হচ্ছে যৌতুকের উৎস হিসেবে কিন্তু কাজ করে। আইনের অজ্ঞতা, দেখো যে যৌতুক কিন্তু হচ্ছে একটা সামাজিক অপরাধ। হ্যাঁ, তো এর জন্য কিন্তু আইন আছে, যৌতুক নিরোধ আইন 1980। যৌতুক নিরোধের জন্য কিন্তু অনেক আইন আছে, তো এই আইনগুলো সম্পর্কে কিন্তু মানুষ জানে না। ঠিক আছে, তাহলে মানুষের এই যে আইন সম্পর্কে অজ্ঞতা এটাও হচ্ছে আসলে যৌতুকের অন্যতম কারণ, সচেতনতার অভাব। আসলে যৌতুক কিন্তু একটা যৌতুকের অন্যতম কারণ হচ্ছে আসলে সচেতনতার অভাব। ঠিক আছে, এর কুফল, যৌতুকের কুফল কিন্তু অনেক বেশি। যে পক্ষ যৌতুক দিচ্ছে তাদের উপর আসলে এর যে প্রভাব কি এটা যদি অপর পক্ষ বুঝতে পারতো তাহলে কিন্তু এই যৌতুকের সমস্যা অনেকে অনেকটাই কমে যেত। অর্থাৎ মানুষের সচেতনতার অভাব, অসচেতনভাবেই আসলে কি হচ্ছে যে কন্যা পক্ষ বর পক্ষকে যৌতুক প্রদান করছে। নিরক্ষরতা এবং কুসংস্কার, নিরক্ষর অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন মানুষের মধ্যে কিন্তু এই যৌতুকের প্রচলন সবচেয়ে বেশি, এবং একদম নিম্ন শ্রেণীর যে লোকজন তাদের মধ্যেও কিন্তু এই যৌতুকের একটা ভয়াবহ পরিণতি লক্ষ্য করা যায়। তো মানুষ যখন আসলে নিরক্ষর, তারা আসলে অজ্ঞ, আসলে কোনো কিছু সম্পর্কেই তারা হচ্ছে ভালো বুঝতে পারে না, ভালো মন্দ বুঝতে পারে না, বা যৌতুকের কুফল তারা বুঝতে পারে না, বা তারা একটা কুসংস্কারে আছে, হ্যাঁ তারা এই যৌতুকটাকে কি মনে করছে যে একটা প্রথা মনে করছে, নিয়ম মনে করছে, তো এজন্যই কি হচ্ছে যে যৌতুকটা কিন্তু বেড়ে যাচ্ছে। পরনির্ভরশীলতা, তো পরনির্ভরশীলতা বলছে যে এখানে আসলে নারীরা পুরুষের উপর যে নির্ভরশীল, আমাদের সমাজ ব্যবস্থার একটা বিশেষের দিক, যে আমাদের সমাজে নারীরা কি হচ্ছে যে যেহেতু সবাই
নারীরা কিন্তু পুরুষের সমপর্যায়ে কিন্তু এখনো আসেনি কর্মক্ষেত্রে। তো এখনো অনেক নারীরাই আছে, একটা বড় অংশ আছে যারা পুরুষদের উপর নির্ভরশীল। তো এই যে পরনির্ভরশীলতা, তো এইটা হচ্ছে পুরুষরা মনে করে যে হ্যাঁ নারীরা তো আমাদের উপর পরনির্ভরশীল, এর জন্য কি করছে যে বিয়ের সময় তারা একটা মোটা অঙ্কে কিন্তু একটা যৌতুক নিচ্ছে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাটা যেহেতু পিতৃতান্ত্রিক, এখানে হচ্ছে যে কোনো সিদ্ধান্তই নেয় হচ্ছে কারা, পুরুষরা সিদ্ধান্ত নেয়, এবং সমাজে আসলে নারীরা সবসময় অবহেলা বা করুণার শিকার। এবং নারীরা যেহেতু পুরুষের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল, সেহেতু তারা কিন্তু তাদের মতামতটাও স্বাধীনভাবে কিন্তু প্রকাশ করতে পারে না। তো এই যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটাও কিন্তু আমাদের যৌতুকের জন্য, এই যৌতুক প্রথার জন্য আসলে অনেকাংশেই দায়ী। আইন প্রয়োগের শিথিলতা, তো আমাদের দেশে এই যে বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে যৌতুক, এই যৌতুক সমস্যা নিরোধের জন্য কিন্তু আইন আছে। অর্থাৎ যৌতুক দেয়া নেয়া এটা কিন্তু একটা সামাজিক অপরাধ, কিন্তু এই আইনের আসলে প্রয়োগটা যথাযথভাবে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। যৌতুক দাবি করার পরও অনেক ক্ষেত্রে আসলে শাস্তি হচ্ছে না, বা এ ধরনের সমস্যার জন্য কি হচ্ছে যে এই যৌতুক প্রথা কিন্তু এখনো সমাজে বিরাজমান আছে। অর্থাৎ মানুষ যদি সচেতন হয়, অর্থাৎ আমার পরিবারে কেউ যৌতুক নিচ্ছে বা আমার পাশের বাড়িতে কেউ যৌতুক নিচ্ছে, তো কি হয়, আমরা যদি আইনের আশ্রয় গ্রহণ করি তাহলে কি হবে, এটা কিন্তু আসলে কমে যেতে বাধ্য, কারণ যৌতুক হচ্ছে একটি সামাজিক অপরাধ এবং এর জন্য কিন্তু শাস্তির বিধান আছে। সামাজিক নিরাপত্তার অভাব, তো এই যে যৌতুক প্রথাটা, এইটাকে আসলে অনেকে সামাজিক নিরাপত্তার উপাদান আসলে মনে করে, ঠিক আছে। যে নারীরা যেহেতু পুরুষদের উপর নির্ভরশীল, তারা উপার্জন করে না, সেহেতু এই যে নারীর নিরাপত্তাহীনতায় আসলে কি এই যৌতুকটা কাজে আসবে, এইটা আসলে মনে করা হয়। এবং এই সামাজিক নিরাপত্তার অভাবেও আসলে কি হচ্ছে যে এই পরিবারগুলো হচ্ছে যৌতুক নিচ্ছে। সামাজিক প্রথা, যে আমাদের সমাজে আসলে মনে করা হয় যে যৌতুক হচ্ছে আমাদের একটা সামাজিক প্রথা, যে শত কষ্ট করে হলেও আসলে কি করতে হবে, বরকে যৌতুক দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটি চলে আসছে, দীর্ঘদিন ধরে চলে আসছে সমাজে, সবাই হচ্ছে কি করছে যে যৌতুক দিচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা সামাজিক প্রথা। তো এই এটাকে আসলে সামাজিক প্রথা মনে করে অনেকে মনে করছে যে হ্যাঁ আমার মেয়ের বিয়েতেও আসলে যৌতুকটা দিতে হবে। তো এই যে থিঙ্কিংটা, এটা থেকে আসলে কি হচ্ছে যে যৌতুকটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এছাড়া আরো অনেক কারণ আছে, এটা আছে অনুকরণ করে আসলে, ঠিক আছে। অনেক সময় বাবা মারা কন্যার সুখের চিন্তা করে, হ্যাঁ, তো এগুলা এ ধরনের, অর্থাৎ সব কিছু আসলে সচেতনতার অভাব, ঠিক আছে। অজ্ঞতা, কুসংস্কার, এগুলোর জন্যই মূলত বাংলাদেশে আসলে যৌতুকের প্রধান কারণ। তো আমাদের এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে যৌতুক মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। তো এটাতে যাওয়ার আগে আর একটা টপিক আছে, আমি খুব সংক্ষেপে একটু বলবো তোমাদের যে যৌতুকের প্রভাবটা আসলে কি। যৌতুকের কিন্তু আসলে অনেক প্রভাব আছে, একটা সেটা পুরোটাই আসলে নেতিবাচক প্রভাব, ঠিক আছে। দেখা যাচ্ছে যে যদি আমরা বলি মনস্তাত্ত্বিক প্রভাব, তো হচ্ছে এখানে
নারীকে কিন্তু কি মনে করা হচ্ছে, একটা পণ্য মনে করা হচ্ছে, ঠিক আছে? তো এই যে পক্ষ যৌতুক দিচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু একটা মানসিক কিন্তু একটা চাপ পড়ছে, সে কন্যার, কন্যার পিতা মাতার সবার উপরে, ঠিক আছে? অর্থনৈতিক প্রভাব যদি বলি, যে অনেক দরিদ্র পিতা আছে যারা হচ্ছে এই কন্যার বিয়ে দিতে গিয়ে কিন্তু সর্বস্বান্ত হচ্ছে, শেষ যে ভিটে মাটিটুকু আছে সেটাও কিন্তু তারা কি করছে, বিক্রি করে দিতে কিন্তু বাধ্য হচ্ছে। অনেকে হচ্ছে এই যৌতুকে টাকা দিতে না পেরে এবং সংসারে নির্যাতন সহ্য করতে না পেরে অনেক নারীরাই কিন্তু কি হচ্ছে, যে আত্মহত্যা, আত্মহত্যার পথও কিন্তু বেছে নিচ্ছে। এবং এই যৌতুকের জন্য আমাদের সমাজে নারী নির্যাতন কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে কিন্তু সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। নারীর যে অধিকার আছে, নারী পুরুষ কিন্তু আসলে সমান, তাই না? তো এখানে কি হচ্ছে যে কন্যা পক্ষ বর পক্ষকে কিন্তু দিতে বাধ্য থাকছে। তো এখানে কি হচ্ছে যে নারীর অধিকার হরণ হচ্ছে। তো এভাবে কিন্তু যৌতুক আমাদের সমাজে আসলে একটা মারাত্মক নেতিবাচক আসলে প্রভাব ফেলছে। তো আমরা এখন দেখব যে যৌতুক মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। তো যৌতুক মোকাবেলায় সমাজকর্মী যেসব ভূমিকা পালন করতে পারে, দারিদ্র নিরসন, অর্থাৎ যৌতুক প্রথা যদি সমাজ থেকে দূর করতে হয় তাহলে কিন্তু দারিদ্র কিন্তু নিরসন করতে হবে। কারণ এই যে দরিদ্র মানুষ যারা আছে তারা কিন্তু কি হচ্ছে যে অর্থের লোভে আসলে কিন্তু এই যৌতুকটা গ্রহণ করছে। আর যদি মানুষের দারিদ্র কমে যায় তাহলে কিন্তু কি হবে যে যৌতুকের প্রতি মানুষের এই যে মনোযোগ বা আকর্ষণ এটাও কিন্তু কমে যাবে। তাই কি করতে হবে যে দারিদ্র নিরসনের জন্য কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য কিন্তু সমাজকর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিরক্ষরতা এবং অজ্ঞতা দূরীকরণ, আমরা জানি যে নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার এগুলো কি করছে, যৌতুককে আসলে উৎসাহিত করছে। তাই সমাজ থেকে কি করতে হবে যে এই যে কুপ্রথা, অশিক্ষা, অজ্ঞতা এগুলো দূর করা যদি সম্ভব হয় তাহলে কিন্তু যৌতুক প্রথাটাও আসলে অনেকাংশেই দূর করা সম্ভব হবে। আর এই যে অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার এগুলো দূর করার জন্য কিন্তু সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইন সম্পর্কে সচেতন করা, তো আমাদের দেশে কিন্তু এই যৌতুক নিরোধের জন্য আইন আছে। যৌতুক নিরোধ আইন 1980 সম্পর্কে আসলে জনগণকে সচেতন করা এবং আইনের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল করার মাধ্যমে আসলে এই সমাজ থেকে আসলে যৌতুক প্রথা নিরসন করা সম্ভব। তবে এক্ষেত্রে সবারই অংশগ্রহণ লাগবে, অর্থাৎ মানুষকে আসলে আইন সম্পর্কে সচেতন করতে হবে। যারা অজ্ঞ, যারা আইন সম্পর্কে জানে না তাদেরকে আসলে সমাজকর্মীরা হচ্ছে সচেতন করতে পারে যৌতুকের ভয়াবহতা নিয়ে এবং যৌতুক নিরোধের জন্য যে আইন আছে, এখানে যে শাস্তির বিধান আছে এগুলো সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যমে কিন্তু সমাজকর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামাজিক নিরাপত্তা জোরদার করা, তো আমরা দেখলাম যে সামাজিক নিরাপত্তার হীনতার কারণেও কিন্তু অনেক সময়ই যৌতুকটা গ্রহণ করা হয়ে থাকে। তো আমাদের যদি এই যে সামাজিক নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, জোরদার করা যায়, তাহলে কিন্তু এই যৌতুক প্রথাটা অনেকাংশে আসলে কমানো সম্ভব হবে। অর্থাৎ সামাজিক নিরাপত্তার জন্য কিন্তু কি করা হয় যে যৌতুকটা নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, যদি সামাজিক নিরাপত্তা কার্যক্রমটা জোরদার করা হয় তাহলে হচ্ছে যৌতুকটা নিরসন করা সম্ভব এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আসলে সমাজকর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নারীদেরকে স্বাবলম্বীকরণ,
তো পুরুষের ন্যায় নারীরাও যদি নারীদেরকেও যদি স্বাবলম্বী করা যায় তাহলে কিন্তু এই সমাজ থেকে যৌতুকের যে প্রথা আছে এটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে? নারীর এই যে নির্ভরশীলতা বা নারীর এই যে দুর্বলতা, এইটার সুযোগে আসলে কি হচ্ছে যে সমাজে পুরুষরা আসলে এই যৌতুকটা দাবি করছে। তো নারীরা যদি স্বাবলম্বী হয় তাহলে কি হবে যে সমাজ থেকে এই যৌতুকটা দূর করা সম্ভব হবে, এবং নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আসলে সমাজকর্মীরা ভূমিকা পালন করতে পারে নারীদেরকে সচেতন করার মাধ্যমে, ঠিক আছে? এবং এভাবেই আসলে সমাজ থেকে যৌতুক নিরোধ করা সম্ভব হবে, সম অধিকার নিশ্চিত করা পুরুষের পাশাপাশি নারীরও কিন্তু যে অধিকারগুলো আছে এগুলো কিন্তু নিশ্চিত করতে হবে, ঠিক আছে? যদি নারীর সম অধিকার নিশ্চিত করা সম্ভব হয় তাহলে কিন্তু এই যৌতুক নিরোধ করা সম্ভব হবে। তো নারীদের, নারী এবং পুরুষের মধ্যে এই যে সম অধিকার এটা নিশ্চিত করার জন্য সমাজকর্মীরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারে, আইনের যথাযথ প্রয়োগ। তো যৌতুক নিরোধের জন্য যে আইন আছে সেই আইন যাতে যথাযথভাবে প্রয়োগ করা হয়, যদি প্রয়োগ করা হয় তাহলেই কিন্তু এই যৌতুকটা অনেক কমে আসবে। যখন দেখা যায় যে কেউ যৌতুক নিল কিন্তু তারপরও কিন্তু আইনের যথাযথ প্রয়োগ করা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অন্য মানুষরা কিন্তু কি হবে, উৎসাহিত হবে। এবং কিন্তু যদি কেউ যৌতুক নেয় এবং এরপরে যদি তাকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় তাহলে কি হবে যে মানুষ কিন্তু আশেপাশের মানুষ ভয় পাবে এবং তারা কিন্তু আর যৌতুক নিতে নিরুৎসাহিত হবে। তো এই জন্য কি দরকার, আইনের একটা যথাযথ প্রয়োগ দরকার। এবং সমাজকর্মীরা কি করতে পারে, এই আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ঠিক আছে? নারী শিক্ষার প্রসার, আসলে নারীদের এই যে পশ্চাৎপদতা এটাই কিন্তু আসলে যৌতুকের অন্যতম একটা কারণ। এই জন্য যেটা করতে হবে যে নারী শিক্ষার প্রসার করতে হবে, নারীদেরকে সচেতন করে তুলতে হবে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে আসলে স্বাবলম্বী করে তুলতে হবে, ফলে কি হবে যে নারীর প্রতি অবহেলা কমে যাবে এবং এই যৌতুকটাও আসলে তখন গুরুত্বহীন হয়ে যাবে। নারীরা যখন নিজের পায়ে দাঁড়াবে, কর্মমুখী হবে, তখন কিন্তু যৌতুকের গুরুত্ব এভাবে থাকবে না। তো না, এই জন্য নারী শিক্ষার প্রসারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সমাজকর্মীরা নারী শিক্ষার প্রসারের জন্য কাজ করতে পারে। সামাজিক আন্দোলন, আমরা জানি যে যৌতুক হচ্ছে একটা অন্যতম সামাজিক সমস্যা বা সামাজিক প্রথা। তো এই যৌতুককে সমাজ থেকে নির্মূল করার জন্য কিন্তু সামাজিক আন্দোলনটা অত্যাবশ্যক। এবং এই জন্য কি করতে হবে যে যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে জনমত গঠন করতে হবে, ঠিক আছে? জনমত যখন যৌতুকের বিপক্ষে যাবে তখন কিন্তু সমাজে কিন্তু এটা কিন্তু হ্রাস পাবে। তো সমাজকর্মীরা কিন্তু এই সামাজিক আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়ে থাকে এবং তারা কিন্তু এই যৌতুকের বিরুদ্ধে একটা জনমত গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবশেষে যেটা আছে সেটা হচ্ছে যে নারী নেতৃত্বের বিকাশ। আসলে নারী নেতৃত্বের বিকাশও আমাদের সাধন করতে হবে এবং সকল স্তরে পুরুষের পাশাপাশি নারীরাও যাতে হচ্ছে নেতৃত্ব দিতে পারে এজন্য নারীদের মধ্যে একটা এই নেতৃত্বের বিকাশ করতে হবে। তাহলেই এই সমাজ থেকে আসলে যৌতুক প্রথা সহজে নিরসন করা সম্ভব হবে। তো সমাজকর্মীরা এক্ষেত্রে নারী নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও আসলে ভূমিকা রাখতে পারে। তাহলে এই ছিল আমাদের যৌতুক মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা, অর্থাৎ দারিদ্র নিরসন, নিরক্ষরতা বা অজ্ঞতা দূরীকরণ, মানুষকে আইন সম্পর্কে সচেতন করা, সমাজে যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে সেটাকে জোরদার করা, নারীদেরকে স্বাবলম্বী করা, নারী এবং পুরুষের মধ্যে সম অধিকার নিশ্চিত করা, সমাজে যে যৌতুক নিরোধে যে আইন আছে সেই আইনের যথাযথ প্রয়োগ করা, নারী শিক্ষার প্রসার করা, এই যে যৌতুক
নির্মূল করার জন্য সামাজিক আন্দোলন পরিচালনা করা এবং সামাজিক আন্দোলন পরিচালনা করার জন্য জনমত গঠন করা, নারী নেতৃত্বের বিকাশ সাধন, এই যে কার্যক্রমগুলো, এগুলোতে আসলে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে যৌতুক মোকাবেলায় আসলে অবদান রাখতে পারে।